বন্ধুরা, বিশেষের বীরগাথার আরেকটি পর্বে তোমাদেরকে স্বাগতম। এর আগের পর্বে আমরা সিপাহী হামিদুর রহমান সম্পর্কে জেনেছিলাম এবং তিনি কীভাবে যুদ্ধ শুরু করেছিলেন সে সম্পর্কে আমরা জানতে পেরেছিলাম, এবং আমরা আরও জানতে পেরেছিলাম তারা যে অপারেশনে গিয়েছিল সেখানে একটি সমস্যা হয়ে যায় এবং যার কারণে পাকিস্তানি যে সেনারা রয়েছে তারা খুব সচেতন হয়ে যায় এবং দুপক্ষের মধ্যে ব্যাপক যুদ্ধ শুরু হয়। এখন আমরা ওই যুদ্ধের বাকি কাহিনীটি জানবো এবং জানতে পারবো কীভাবে দুঃসাহসিকভাবে সিপাহী হামিদুর রহমান তবুও যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। তো বন্ধুরা, আমরা জানতে পারি যে পাকিস্তানিরা খুবই সচেতন হয়ে যায় এবং পাকিস্তানের সচেতন হয়ে যাওয়ার কারণে তারাও পাল্টা আক্রমণ চালানোর প্রস্তুতি নেয় এবং দেখা যায় প্রচণ্ড আক্রমণ চলছে। সিপাহী হামিদুর রহমানের কাছে ছিল শুধুমাত্র একটি রাইফেল এবং দুটি গ্রেনেড। বন্ধুরা, প্রথম গ্রেনেডটি তিনি খুব ভালোভাবেই ওই ফাঁড়ির মধ্যে ছুঁড়ে ফেলেন, কিন্তু বন্ধুরা তবুও যুদ্ধ চলছিল এবং দুঃসাহসিকভাবে হামিদুর রহমানও যুদ্ধটি চালিয়ে যাচ্ছিলেন। পাকিস্তানি সেনারা এবং মুক্তিযোদ্ধারা দুপক্ষ ব্যাপকভাবে যুদ্ধ করছিল এবং প্রচণ্ড গোলাগুলি চলছিল। এখানে আমরা দেখতে পাই যে মুক্তিযোদ্ধারা কীভাবে দুঃসাহসিকভাবে রাইফেল থেকে গুলি ছাড়ছিলেন। এক্ষেত্রে আমরা দেখতে পাই সিপাহী হামিদুর রহমান যখন তার দ্বিতীয় গ্রেনেডটি ছুটতে যান তখন হঠাৎ করে একটি গুলি এসে তার বুকে লাগে এবং তিনি শহীদ হন। সিপাহী হামিদুর রহমানকে প্রথমে ত্রিপুরার আম্বাসা ইউনিয়নের হাতিমারাছড়া গ্রামে সমাহিত করা হয়, তবে 2007 সালের 10ই ডিসেম্বর তার দেহাবশেষ বাংলাদেশে ফিরিয়ে আনা হয় এবং ঠিক তার পরের দিনই রাষ্ট্রীয় মর্যাদায় তাকেও মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে পুনরায় সমাহিত করা হয়। বন্ধুরা, এর মাধ্যমে আমরা তিনজন বীরশ্রেষ্ঠের কথা জানলাম। এরা সবাই অনেক বীর, তাদের বীরগাথার রচয়িতা তারা নিজেই। তাদের মতো অনেক মানুষ জীবনের বিনিময়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। এই বীরদের মহান আত্মত্যাগের কথা বা মর্যাদা অবিস্মরণীয় হয়ে থাকবে, যেটি আমরা কখনোই ভুলতে পারবো না। তো বন্ধুরা, পাঠের এতটুকু অংশে তোমাদের জন্য আবার কিছু যুক্তবর্ণ অপেক্ষা করছে। যুক্তবর্ণগুলো আমরা এখন দেখব এবং তা দিয়ে গঠিত শব্দগুলো পড়ব এবং লেখার চেষ্টা করব। প্রথম শব্দটি হচ্ছে ডিসেম্বর। ডিসেম্বর শব্দের মধ্যে যে যুক্তবর্ণটি রয়েছে সেই যুক্তবর্ণটি হচ্ছে এই যুক্তবর্ণটি, এবং এটি গঠিত হয়েছে ম এবং তার সঙ্গে বয়ের সমন্বয়ে। এবং একই যুক্তবর্ণতে যদি আরও কিছু শব্দ দেখতে চাই সেগুলো হতে পারে লম্বা অথবা খাম্বা। এর পরের শব্দটি হচ্ছে আত্মত্যাগ। আত্মত্যাগ শব্দটি গঠিত হয়েছে ত এবং তার সঙ্গে ময়ের সমন্বয়ে। এই যে আমরা দেখতে পাচ্ছি ত এবং তার সঙ্গে ময়ের সমন্বয়ে এই যুক্তবর্ণটি গঠিত হয়েছে। এবং হ্যাঁ, কি যুক্তবর্ণতে যদি আরও কিছু শব্দ দেখতে চাই সেগুলো হতে পারে অত্ত অহংকার। বন্ধুরা, পাঠের এতটুকু অংশ পড়ার পরে আমাদের জন্য কিছু শব্দ অপেক্ষা করছে, যে শব্দের অর্থগুলো আমাদের জেনে নেওয়া খুবই প্রয়োজন। প্রথম শব্দটি হচ্ছে মেশিন গান। মেশিন গান শব্দের অর্থ হচ্ছে যুদ্ধে ব্যবহৃত বন্দুকের মতো অস্ত্র, অর্থাৎ যুদ্ধে ব্যবহার করা হয় এমন একটি অস্ত্র হচ্ছে মেশিন গান, যেটি দেখতে অনেকটা বন্দুকের মতো। এর পরের শব্দটি হচ্ছে অকুতোভয়। অকুতোভয় শব্দের অর্থ হচ্ছে ভয় নেই যার, অর্থাৎ নির্ভীকভাবে যে কোনো কাজ করতে পারে, যার মনে কোনো জিনিস করার জন্য কোনো ভয় নেই তাকেই বলা হয় অকুতোভয়। ঠিক আমরা আমাদের পাঠে যেরকম দেখতে পেয়েছিলাম আমাদের বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান অকুতোভয় ছিলেন, এবং এক্ষেত্রে মেশিন গান শব্দটি ব্যবহার করা হয়েছে কারণ তার হাতে ছিল একটি মেশিন গান। তো বন্ধুরা, এর মাধ্যমে আমরা তিনজন বীরশ্রেষ্ঠের কথা জানতে পারলাম, এবং বন্ধুরা আমরা তিনজন বীরশ্রেষ্ঠের বীরত্বের ব্যাপারে জানতে পারলাম এবং পুরো পাঠটি আমরা পড়া শেষ করলাম। এরপরে বন্ধুরা তিনজন বীরশ্রেষ্ঠের একেবারে আলাদা আলাদা করে কিছু তথ্য নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি পরের পর্বে। দেখা হচ্ছে এর পরের পর্বে।